আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই মজার একটা কাঁচা আমের চাটনি। সামনে আমাদের ঈদ আসতেছে, পোলাওয়ের সাথে খাওয়ার জন্য কিংবা অন্য যে কোনো পোলাও বিরিয়ানি যাই বলেন না কেন, দারুণ মজার জিনিসটা। আর এমনি ভাতের সাথেও খাইতে পারবেন, আর যারা চাটনি পছন্দ করেন তারা তো যখন খুশি তখনই খাইতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজার, তৈরি করা এর চেয়ে সহজ আর হয় না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি 1 কেজি আম নিয়ে এর এই যে বোটাটা একটু ফেলে এটাকে ছিলে নিব। সবাই জানেন কেমন করে ছিলতে হয়। ছিলে আমি এগুলোকে কেটে আটিটা ফেলে 6 টুকরা করে নেব, মানে 1-1টা 3 টুকরা আর কি। তিন টুকরা দরকার নেই, আমি বোধহয় 8 টুকরাই করতে পারবো। হ্যাঁ, এই এই ছোটো ছোটো টুকরা করবো, এই যে এরকম টুকরো করবো, এই যে 1-1টা 4 টুকরা করে 1-1টা আমি 8 টুকরা করে নেব। তো আমি 1 কেজি আম এইভাবে কেটে নিব। তো আমি আমগুলাকে বেশ কেটে টেনে নিলাম, একটা পানির মধ্যে রেখে ধুয়ে নিচ্ছি। এখন আমি এগুলাকে একটু জাল দিয়ে নরম করে নিতে হবে, আর আমার একটা মশলা বানাইতে হবে, মশলাটা আপনাদের আমি দেখাই দিচ্ছি। আমি এখানে নিছি 1 চা চামচ সফ মিষ্টি জিরা বা গুয়াবড়ি যাই বলেন, 5টা এলাচি, 1/2 চা চামচের একটু বেশি আস্ত গোলমরিচ, 1 চা চামচ কিংবা 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চা চামচের থেকেও কম মরিচের গুঁড়া, প্রায় 1.5 চা চামচের মতো বিট লবণ, 1/2 চা চামচ নর্মাল লবণ, আর অল্প একটু এলাচি। এগুলো হচ্ছে যার যার স্বাদ মতো। এখন আমি এলাচিটা বাদে এই 3টা জিনিসকে একটা হামানদিস্তার মধ্যে দিয়ে একটু পিটায় পাড়ায় 1/2 গুঁড়া করে নিব, মানে বড় বড় দানার গুঁড়া করে নেব, একটু ভেঙে নিব, তাইলেই আমার হয়ে যাবে। তো করে নিলাম, এই যে অনেকটা এইরকম ভাঙ্গা আর কি, এই যে দেখেন যতদূর বুঝতে পারতেছেন এইরকম আধা ভাঙ্গা হইলেই হইল। এখন আমি রান্না শুরু করে দেব। আমি এখানে 2 কাপ চিনি নিয়ে নিছি, তার মধ্যে এই মশলাগুলো দিব, লবণ হলুদ এগুলো পরে দিব, আমি দারচিনিটুকুও দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু পানি দিয়ে এই চিনিটাকে শিরা বানায় নিব। আমের থেকে কিন্তু পরে পানি ছাড়বে, সেজন্য খুব বেশি পানি দেওয়া দরকার নেই, 1/2 কাপের মতো পানি দিলাম। আর এখন জাল দিলে চিনিটা গলে বাকিটা পানি হয়ে যাবে। চিনিটা গলে যাওয়ার পরে 3-4 মিনিট ফুটায় আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচটুকু, আর লবণটা আপনারা খেয়ে দেখে নিন, স্বাদ মতো দিয়েন। শুধু নর্মাল লবণের ডবল বিট লবণ দিবেন, ব্যাস হয়ে গেল। ভালো মতন মেখে এখন আমগুলা ধুয়ে পানি ঝরাই নিছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে আমার জাল দিয়ে নিতে হবে, আর কিছু না, আমগুলা সিদ্ধ করে নিতে হবে। এবং আম একটু পানি ছাড়বে, তারপর শুকায় এটা আবার কোনো হয়ে যাবে। আট দশ মিনিট জাল দিয়েই আমগুলা মজে গেছে, আমি এখন চুলাটা কমায় দিছি। এখন এই কম জালের মধ্যে দেখেন আমগুলা মজে গেছে, কালার দেখলেই বোঝা যায়। আমি এখন জাল দিয়ে শিরাটা কিছুটাকে শুকায় নিব, কারণ আম অনেক পানি ছাড়ছে, ওইটাও শুকায় যাবে, একটু আঠা আঠা যাতে হয়ে যায়। আর যতদূর কম সম্ভব নাড়ানাড়ি করবো যাতে এটা হালুয়া হয়ে না যায়। আরও 6-7 মিনিট জাল দিয়ে দেখেন আমারটা এখন বেশ ঘন হয়ে গেছে, প্রায় 1 তারের মতো হয়ে গেছে। দেখাই আমি একটু, এই দেখেন ভালো রকমের 1 তার উঠতেছে, বুঝতে পারতেছেন কিনা, এই যে দেখেন ভালো রকমের 1 তার উঠতেছে। এখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিব, কারণ এইটা ঘন হইলে, মানে ঠান্ডা হইলে, কারণ এইটা ঠান্ডা হইলে আরও ঘন হয়ে যাবে, আর যদি 2 তার উঠাই তাহলে এটা একদম শক্ত হয়ে যাবে। তো দরকার নাই, আমি ওই 1 তার থাকা অবস্থায় এটা বন্ধ করে দিই, একটু ঠান্ডা হইলে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার চাটনিটা, ঠান্ডা হওয়ার পর এই অবস্থা, এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা আমের চাটনি, খুব সহজ তৈরি করা। এখন প্রচুর কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে, কয়েকদিন পরেই আমাদের পোলাও কোরমা খাওয়ার দিন আসতেছে, মানে ঈদ আসতেছে। যা পারেন বানায় ফেলেন, এটা ফ্রিজে রাখলে 10-15 দিন এমনি থাকবে, আর যদি প্রিজারভেটিভ দেন, মানে ভিনেগার কিংবা কোনো কিছু দেন, আরও বেশি সময়।
এটা পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথে তো আরামে খাইতে পারবেন, আর যারা চাটনি পছন্দ করেন তারা তো এমনি তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।